সাধু রামচাঁদ মুর্মু ইউনিভার্সিটি অফ ঝাড়গ্রাম, এই ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছ তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমরা srcmu ঝাড়গ্রাম .ac.in ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিফিকেশন রয়েছে। তোমরা অ্যাডমিশন নোটিফিকেশন 2023-24 অথবা তোমরা প্রসপেক্টাস 2023-24 অপশনে ক্লিক করতে পারো। তোমরা প্রসপেক্টাস 2023-24 অপশনে ক্লিক করে দেখতে পারবে তোমাদের এখানে একাডেমিক সেশন 2023-24 রয়েছে। এই 23-24 সেশনে তোমরা কোন কোন সাবজেক্টে এমএ বা এমএসসি করতে পারছো। বেঙ্গলিতে তোমরা এমএ করতে পারছো, ইংলিশে, হিস্ট্রিতে, হিস্ট্রি ইন সাঁওতালি আছে, তারপর তোমরা সাঁওতালিতে করতে পারছো, এমএসসি জিওগ্রাফি, ম্যাথামেটিক্সেও তোমরা করতে পারছো। এছাড়া প্রফেশনাল যে কোর্স আছে সেগুলোর মধ্যে তোমরা জার্নালিজম, মাস কমিউনিকেশন করতে পারছো, ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে করতে পারছো, এমএ ইন মিউজিক পারফর্মিং আর্টসে করতে পারছো, এমএসসি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথে করতে পারছো, পিজি ডিপ্লোমা ইন কুড়িমালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারে, সার্টিফিকেট কোর্স অফ ঝুমুর, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু প্রফেশনাল কোর্স করতে পারছো। তোমাদের ফাইনাল ভেরিফিকেশানে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে তোমাদের সেটা এখানে দেওয়া রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট লাগবে, সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, মার্কশিট তোমাদের মাধ্যমিকের, আর তোমার সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, তোমাদের মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ডের লাগবে, সেলফ অ্যাটেস্টেড কপি, তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যদি SC/ST সার্টিফিকেট থাকে সেগুলোরও সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অরিজিনাল ডকুমেন্ট ফ্রম 2 থেকে 6 পর্যন্ত তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু লাগছে। এবার তোমরা এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করে নিতে পারছো। তোমরা যারা 22 আর 23-এ তোমরা গ্রাজুয়েশন পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, তোমাদের যেসব সাবজেক্টগুলো প্রথমে বললাম এইসব সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তার জন্য তোমাদের যে সাবজেক্টে তোমরা এমএ বা এমএসসি করতে চাইছো সেই সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে। ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে তোমরা যদি পিজি কোর্স করতে চাও তাহলে তোমাদের যে কোনো একটা সাবজেক্টে তোমাদের অনার্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন তোমাদের নিতে হয়। অনার্স ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট অনার্স থাকলে তোমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে তোমরা অনার্স পাবে। এমএসসি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের জন্য তোমাদের নিউট্রিশনে তোমাদের ফুড অ্যান্ড সায়েন্স, তোমাদের ফুড অ্যান্ড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, হোম সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট, এই সাবজেক্টগুলো থাকলে তোমরা কিন্তু এমএসসি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথে তোমরা কিন্তু এমএসসি করতে পারছো। মিউজিকের জন্য তোমাদের বা পারফর্মিং আর্টের জন্য তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে যে কোনো একটি সাবজেক্টে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন মিউজিক পারফর্মিং আর্টে থাকলেও তোমরা করতে পারবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট হ্যাভিং সার্টিফিকেট, যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা প্রেফারেবল পাচ্ছ। আর পিজি ডিপ্লোমা ইন তোমাদের কুডুমালি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের জন্য, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিনে তোমরা যদি গ্র্যাজুয়েশন থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। সার্টিফিকেট কোর্স অফ ঝুমুরের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার তোমরা কতগুলো সিট আছে তোমরা এখান থেকে সিটটা থেকে চেক করে নিতে পারছো। বাংলার জন্য তোমাদের সিট রয়েছে 83, যার মধ্যে জেনারেল রয়েছে 40, তোমাদের SC-তে রয়েছে 17টা, ST-দের জন্য 5টা, OBC-র জন্য 8টা, OBC BA-র জন্য 6টা, EWS-এর জন্য 4টে, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ইংলিশে তোমাদের সিট রয়েছে 55, জার্নালিজমে রয়েছে তোমাদের 55, মিউজিকে রয়েছে 55, সাঁওতালিতে রয়েছে 110টা, জিওগ্রাফিতে 83, নিউট্রিশনে 55, এছাড়া তোমাদের তোমাদের ইন্টিগ্রেটেড মাস্টার অফ লাইব্রেরিতে তোমাদের ইউজি অনার্স যারা থাকবে তাদের জন্য 22টা, তোমরা যারা পিজি হোম ইউনিভার্সিটি থেকে করেছো তাদের জন্য 18টা সিট রয়েছে, আর পিজি আদার্স ইউনিভার্সিটির জন্য তোমাদের 4টে সিট রয়েছে, আর কুড়মালি ল্যাঙ্গুয়েজের জন্য বা কালচারের জন্য তোমাদের রয়েছে 110টা সিট, আর ঝুমুরের জন্য 33টা সিট রয়েছে। এখানে তোমাদের ফুল ফর্ম দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে যেগুলো তোমরা বুঝতে পারবে না। এবার তোমরা কোর্স ফিটা চেক করে নিতে পারবে। তোমাদের বাংলা, ইংলিশ, হিস্ট্রি, সাঁওতালি, তোমাদের এইসব সাবজেক্টের জন্য তোমাদের 3,540 টাকা লাগবে ফার্স্ট সেমিস্টারে, তারপরে 1,800 টাকা, 2,990 টাকা, 2,000 টাকা, এরকম তোমাদের কোর্স ফি লাগছে। এমএসসি জিওগ্রাফি, তোমাদের ম্যাথামেটিক, নিউট্রিশন এইসব সাবজেক্টের জন্য 3,970 টাকা, 2,220 টাকা সেমিস্টার 2, সেমিস্টার 3 জন্য 3,420 টাকা, আর তোমাদের সেমিস্টার 4 জন্য 2,400 টাকা লাগবে। জার্নালিজমের জন্য 4,500 টাকা, আর পিজি ডিপ্লোমা তোমাদের কুডুমালিস ল্যাঙ্গুয়েজের জন্য 2,910 টাকা, আর তোমাদের ঝুমুরের জন্য 2,910 টাকা তোমাদের লাগছে কোর্স ফি। ওকে, এছাড়া রেজিস্ট্রেশন ফি রয়েছে 300 টাকা, এক্সামিনেশন ফি রয়েছে 500 টাকা পার সেমিস্টার, এছাড়া তোমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট এইসবের জন্য রয়েছে 100 টাকা পার কোর্সে, আর তোমাদের প্রজেক্ট ফি আছে কুডুমালি ল্যাঙ্গুয়েজ এবং ঝুমুরের জন্য 200 টাকা পার কোর্সে। ওকে, তোমাদের কিন্তু হোস্টেল অ্যাকোমোডেশনও রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে সেটা।
এরপর তোমরা এখান থেকে অ্যাডমিশন নোটিফিকেশন 2023-24 এই অপশনে তোমরা ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিলাপের ডেটটা চেক করে নিতে পারবে। তোমাদের ফর্ম ফিলাপ স্টার্ট হচ্ছে 1/9/2023 তারিখ থেকে 15/9/2023 তারিখ পর্যন্ত। তোমাদের প্রফেশনাল লিস্ট বেরোবে 19/9/2023 তারিখে। আর যদি কোনো রকম ভুল থাকে তোমরা 20/9/2023 তারিখের মধ্যে সেটা কারেকশন করতে পারছো। কারেকশন হওয়ার পর তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট যেটা আছে সেটা বেরোবে হচ্ছে 21/9/2023 তারিখে। তারপর তোমাদের অনলাইন অ্যাডমিশন শুরু হবে 21/9/2023 তারিখে, আর কিন্তু ক্লাস শুরু হবে 3/10/2023 তারিখে। কবে তোমাদের কিন্তু অ্যাডমিশন লিস্ট বেরোবে সেটা তোমাদের পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।